রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জের উদ্যোগে প্রতি বছরের ন্যায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৪শে ডিসেম্বর নগরীর কিন্ডার কেয়ার স্কুলে শহীদ উন্নেসা লায়ন চক্ষু হাসপাতালের সহযোগিতায় সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান। চক্ষু চিকিৎসা শেষে যে সকল রোগীর অপারেশন প্রয়োজন তাদের বিনামূল্যে লেন্স সহ অপারেশন করা হয় রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জের উদ্যোগে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর আশরাফুজ্জামান নান্নু, রোটারিয়ান পিপি মোহাম্মদ আয়ুব, রোটারিয়ান পিপি সাদেকুসামাদ রিপনের সৌজন্যে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি সাইফুর রহমান, রোটারিয়ান পিপি আব্দুল্লাল হুসাইন বাপ্পি, রোটারিয়ান পিপি মোহাম্মদ তারেক আফজাল, রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জের প্রেসিডেন্ট রোটারিয়ান জাহিদ হোসেন সহ আরো অনেক নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, রোটারি সারা পৃথিবীতে একটি জনপ্রিয় একটি সংস্থা এবং এরা মানবতার জন্য মানুষের কল্যাণে কাজ করে করছে আমি যতটুকু জানি। যেমন রেড ক্রিসেন্ট যেমন কাজ করে, রোটারি কাজ করে, তো এটা হচ্ছে ইন্টারন্যাশনালি একটা অ্যাকসেপ্টেড অর্গানাইজেশন। সারা পৃথিবীতে এর কার্যক্রম আছে, বাংলাদেশেও এর ব্যতিক্রম না। বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট পর্যায়ে এরিয়া অনুযায়ী বোধহয় রোটারি ক্লাব আছে, এরিয়া কোড আছে, কোড মাঝে মাঝে আমি দেখি হোটেল শেরাটনে মাঝে মাঝে দাওয়াত পেতাম আগে। তো আসলেও আপনারা সমাজের এই যে একটি মানে স্বইচ্ছায় নিজের থেকে এসে মানুষের যে উপকার করার যে প্রবণতাটা নিজেরা তৈরি করেছেন বা মানুষকে যে উপকার করছেন, এতে কিন্তু আমাদের আসলে এখানে একটা লার্নিং পয়েন্ট ইটস মানে আমি মনে করি এটা আমাদের জন্য একটা লার্নিং পয়েন্ট যে সমাজে যারা বিত্তবান আছে, যারা মানুষকে হেল্প করার মতো স্বচ্ছলতা যাদের আছে, তাদেরকে আমি মনে করি যে এই বিভিন্ন এই ধরনের যে সংস্থা আছে, দাতব্য সংস্থাগুলো আছে, তাদেরকে হেল্প করা উচিত। আজকে এখানে আমি একটু লেট করে আসার পরেও যে এই যে সব রোগী আমি দেখলাম, এই যে চক্ষু শিবিরে যে ফ্রি আই ক্যাম্প হচ্ছে, এখানে যে লোকজন যারা এসেছে তারা কিন্তু আসলেও তাদের দারিদ্রতার কারণে কিন্তু তারা অন্য কোথাও যেতে পারছে না। বা আমার যে ফার্স্ট প্রেসিডেন্ট বললো যে অলরেডি ২০০ বোধহয় সানির অপারেশনে এনলিস্টেড হয়ে গিয়েছে, তারা হবে, তারা ফ্রি এই অপারেশনটা করতে পারবে। তা আমি মনে করি যে এটা হচ্ছে একটা বিশাল একটা কাজ। এই রোটারির প্রতি ডেডিকেশনের একটি কারণ হলো আই ক্যাম্প। যশোর রোটারি ক্লাবের প্রত্যেক বছর আমাদের বড় করে আই ক্যাম্প হতো। সেই আই ক্যাম্পে আলটিমেটলি আমার মনে হয় ৮০% কাজ করতো রোটারিরা, আমিও তার ভিতরে একজন ছিলাম। এবং আমি আজকে বলছিলাম যে আমরা ক্যাম্পের পরে রাত্রে প্রত্যেকটি পেশেন্টকে ওই পাউরুটি আর দুধ খাইতে দিত এবং আমার মনে আছে আমি খাইয়ে দিতাম মানুষকে। এটি আমার একটি ভালো লাগার জিনিস বলছি আর কি। ২ দিন পরে যখন খোলা হতো কালো চশমা দিতাম, এই মানুষগুলোর যে অনুভূতি সেটি ওই দিনগুলো আমার এখনও মনে পড়ে। একটা অন্ধ মানুষ দেখতে পারতো না, বিকজ অফ সানিগুলো অনেক বয়স্ক মানুষ, তো সানিগুলো একদম মোটা হয়ে যেত। সানি অপারেশনের পরে যখন দেখতে পারতো যে আকুতি, যে অভিব্যক্তি ছিল ওই মানুষগুলোর, সেটি একটি বড় পাওয়া। সো এরকম একটি প্রোগ্রামে এখন অবশ্য আমার মনে হয় আমরা হসপিটালে করি, বাট আগে ছিল আমরা বিভিন্ন স্কুলে, গ্রামে যে যে স্কুলে এই কাজগুলো করতাম, বিছানা ছিল, বিছানা বলতে ওই রকম না, তারা বিছানা নিয়ে আসতো বেঞ্চের উপরে আমরা করতাম। তারপরে আমার মনে আছে যে ওই যে অপারেশন থিয়েটার, তো এই লাইট টর্চ ধরে রাখতাম আমরা, এবং এটি ছিল এমন এই হাত কাঁপলে আবার ওই অসুবিধা হতো, ডাক্তার বকা দিত, তখন আমি রোটারি ছিলাম। সো কন্টিনিউয়াসলি এই লাইটটা এরকম ধরে রাখতে হতো। সো এটি একটি অন্য অনুভূতির ব্যাপার, ভালো লাগার ব্যাপার। আশা করি আগামী বছরগুলোতেও এরকম অনেক প্রজেক্ট করবেন আপনারা। অনেকের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক, এটি আমার নিজের ক্লাবের মতোই, আশা করব আপনারাও মনে করবেন আমি এই ক্লাবেরই একজন সদস্য। আমার আগামী বছরের আমার অনেক সহযোগিতা দরকার হবে নারায়ণগঞ্জ ক্লাবের। ঢাকা ডাইনামিকের পরে যদি কোনো ক্লাব সহযোগিতা করে, আশা করব আতিবের নেতৃত্বে নারায়ণগঞ্জ ক্লাব আমার পাশে সবসময় থাকবে, এই প্রত্যাশা থাকলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। গত ডিসেম্বরের প্রথম থেকেই লোকজন এসে খোঁজ নিত যে ক্যাম্প কবে হবে। এত জনপ্রিয় হয়ে গেছে এই ক্যাম্প এখন, যেটা আপনারা জানেন যে আগে আমরা সারা বাংলাদেশ ঘুরে ঘুরে ক্যাম্প করতাম, এরকম টাঙ্গাইলে ক্যাম্প করতাম, ময়মনসিংহে করতাম, বিভিন্ন জায়গায় করতাম, চাঁদপুরে করতাম। সোফার আমরা বিএনএসবি সাথেই সব কিছু করতাম। তো গত প্রায় ৪ বছর যাবৎ আমরা
আমাদের নানগঞ্জ একটা ভালো আই হাসপাতাল হয়েছে, সেই আই হাসপাতালের সাথে আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি। এখন ফুল ওটি ফ্যাসিলিটি সহ এই হাসপাতালে একেবারে মডার্ন ট্রিটমেন্ট আমরা এখন দিচ্ছি সবাইকে। আমাদের খরচ বাড়লেও আমরা কোয়ালিটি ট্রিটমেন্ট এখন দিচ্ছি। এনএএন টিভি, নারায়ণগঞ্জ।